আসসালামু আলাইকুম। 19তম শিক্ষক নিবন্ধনের বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। দেখেন, আপনারা সম্প্রতি জেনে গেছেন 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার নিয়ে এনটিআরসিএ ভাবছে, আগে নিয়মই হবে। এটা ডেইলি ক্যাম্পাস নিউজ করেছে, অসংখ্য ধন্যবাদ ডেইলি ক্যাম্পাসকে। আমি কিন্তু বরাবরই বলেছি যে আপনাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটাও তিনটে স্টেপেই হবে, শুধু 19তম নয়, পরবর্তী যত দিন নিবন্ধন পরীক্ষা হবে সেগুলো তো প্রিলি, রিটেন এবং ভাইভা, এই তিনটি স্টেপ থাকবে। এনটিআরসি 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1 থেকে 12তম ব্যাচ পর্যন্ত যে পরীক্ষা নেওয়া হয়েছে তাতে কিছুটা পরিবর্তন করা হয়নি। 13তম থেকে ভাইভাটা অ্যাড করা হয়, অর্থাৎ 1 থেকে 12তম ব্যাচের শুধু প্রিলি রিটেন হয়েছিল। তারপরে 14 তার আগের একটি ব্যাচ, 13 সাথে নিয়ে 15, 16 এবং 17 এই ব্যাচগুলোতে রিটেন, ভাইভা এবং প্রিলি, অর্থাৎ ধারাবাহিকভাবে তিনটা স্টেপেই পরীক্ষা নিয়ে উত্তীর্ণ করার পর এনটিআরসি সনদ দেওয়ার পর গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ দিয়েছে। তাহলে 13তম ব্যাচ থেকে যে ভাইবারটা অ্যাড হলো প্রিলি ও রিটেনের পর, এটা কিন্তু আর রহিত হবে না। সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকেন, 19তম না, তার পরবর্তীতেও যতগুলো নিবন্ধন পরীক্ষা হবে, সেটা পিএসসি নিক আর যেই নিক, যে প্রতিষ্ঠানে নিক, এনটিআরসিএ নিক বা অন্য কোনো নামে আসুক, যদিও সময় সাপেক্ষ একটা ব্যাপার নামটা চেঞ্জ হতে, কারণ এখন তো আর সংসদ অধিবেশন হচ্ছে না, একটা নতুন আইন পাশ করতে হলে কিছু প্রসিডিওরের মধ্য দিয়ে যেতে হয়, তাই নতুন আইনটা এত সহজে পাস হচ্ছে না। সুতরাং 19তম আগের নিয়মেই হবে। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন যে আগের নিয়ম বলতে আসলে কোন আগের নিয়মটা বোঝানো হচ্ছে, যেহেতু 1 থেকে 12তম ব্যাচের একটা পরিপত্রে পরীক্ষা হয়েছে, আবার 13তম থেকে বর্তমান পর্যন্ত, অর্থাৎ এখন 18তম ব্যাচ চলমান আছে, 18তমদেরও তিনটে স্টেপেই পরীক্ষা হবে, সম্ভবত 18তমদের অবশ্যই সনদ দেওয়া হবে, সনদের পর গণবিজ্ঞপ্তি। তো তেমনই যদি হয়ে থাকে তাহলে প্রিলি, রিটেন এবং ভাইভা এই তিনটে স্টেপ 19তমদের জন্য বাধ্যতামূলক থাকবেই, এতে কোনো সন্দেহ নেই। সনদটা থাকবে কি না এটা আরও পরবর্তীতে জানা যাবে, তবে কনফার্ম বলা যায় যে যদি নতুন নিয়ম পাশ না হয় তাহলে সনদ প্রথাটা এখনও থাকছে, 19তমতেও সনদ দেওয়া হবে, 18তমতে তো দেওয়া হবেই, কারণ 18তমদের রিটেন রেজাল্টটা সামনে দেওয়া হবে। আপনাদের মনে প্রশ্ন জাগছে যে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে পেতে পারি? আচ্ছা, 18তম শিক্ষক নিবন্ধন রিটেনের রেজাল্ট হয়ে গেলেই নিশ্চিন্ত থাকেন, 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার ইনশাল্লাহ দিয়ে দিবে। অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এবার আপনাদের নিজস্ব যে প্রশ্ন, এই প্রশ্নগুলো কমেন্ট বক্সে লিখলে অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব। তহিদুজ্জামান রোমান লিখছে, শেরপুর থেকে দেখছি স্যার, জেলা প্রতিনিধি জনগণের কণ্ঠ .com, আমি আপনার লেখা অনেক বই ও শীত পড়েছি, কৃতজ্ঞতা জানবেন স্যার, অনেক ধন্যবাদ, মেহেরপুরে খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ, খুব দ্রুতই আমি মেহেরপুরে আসব, ভালো থাকুন। আর আমাদের যে পত্রিকা আছে এই পত্রিকার জন্য সবাই দোয়া করবেন, যেন মন খুলে আমরা লিখতে পারি। আমরা অলরেডি আমাদের 44টা জেলা প্রতিনিধি সিলেক্ট করেছি। ইকবাল হোসেন লিখছে, সাদিক স্যার, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষে রেজাল্ট দেয় না এখনও, 19তম নিবন্ধনের আগে কি চতুর্থ বর্ষে রেজাল্ট পাওয়া যাবে? দেখেন, আপনি 19তম সার্কুলার আগে রেজাল্ট আশা করতেই পারেন, নতুন ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছে, সুতরাং এখন নতুন ভিসি কী করবে, দ্রুত রেজাল্টটা দিয়ে প্রমাণ করবে যে কাজ করতেছি। সব কিছু চেঞ্জ হচ্ছে, আমরা হয়তো একটা ভালো বাংলাদেশ পেতে চলেছি।
রাশেদুল ইসলাম সাদিক লিখছে, স্যার 18তম চারুকারু সম্পর্কে বলুন। চারুকারু সম্পর্কে 18তমদের জন্য বলবো, আপনাদের খাতাটা খুব যে কঠিনভাবে দেখা হবে এমনটি নয়। সম্প্রতি এনটিআরসিতে কিন্তু স্মারকলিপি দিয়েছে, চারুকারু কলার রিটেন খাতা যেন একটু সহজ করে দেখা হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আসলে সহজ করে দেখা হবে। আর আমাদের চারুকারু কলার ভাইবা যে নোটস, আগামী সপ্তাহ থেকে আপনারা পেতে, মানে এই ভিডিও প্রকাশের 72 ঘন্টা পরে অলরেডি পাবেন। আমাদের এমপ্লয়ি যারা আছেন তারা অলরেডি আপনাদের এটা নিয়ে কাজ করছে, আমিও সাথে আছি। আর আগামী 19তম 20তম এই সার্কুলার যখন প্রকাশ হবে সেখানে চারুকারু কলাও অ্যাড থাকবে। তাই যারা চারুকারু কলা প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই পূর্ব থেকে প্রস্তুতি নিতে থাকুন, কারণ এই সাবজেক্টটি বাদ যাচ্ছে না, নিশ্চিন্ত থাকেন। অনেকের প্রশ্ন, আমি সবগুলো উত্তরই দেওয়ার চেষ্টা করব। জুলিয়া নাসিনিক্স, আগের নিয়ম এক্সাম বলতে বুঝাই দেন, যেমনটি 13তম থেকে পরীক্ষা হয়েছে, 13তম 14তম 15তম 16তম 17তম এবং 18তমদের হচ্ছে, ঠিক সেম ফর্মুলাই প্রিলি রিটেন ভাইবা দেওয়ার পর সনদ দিবে, আপনাকে গণবিজ্ঞপ্তিতে চাকরি নিতে হবে, এটাই আগের নিয়ম। তালপাতার সেবায় বলছে, স্যার 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা ইতিহাসে কত পেতে হবে? আপনি তো জেনারেল থেকে ইতিহাসে পরীক্ষা দিয়েছেন, আপনি যদি একটু কষ্ট করে লিখতেন স্কুল নাকি কলেজ, আপনাদের স্কুল লেভেলে তো আবার 7টি সাবজেক্ট, স্কুলের ক্ষেত্রে একটা নাম্বার আবার কলেজের ক্ষেত্রে আরেকটা নাম্বার, আপনারা যখন প্রশ্ন করবেন একটু ইলাবোরেট যদি লিখে দেন, মানে ডিসক্রিপটিভভাবে লিখে দিলে আমার একটু বুঝতে সমস্যা হয় না, সহজ হয়। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যখন প্রশ্ন করবেন কষ্ট করে অবশ্যই পূর্ণ প্রশ্ন করবেন, তাহলে সাথে সাথে উত্তর পাবেন। তালপাতা সেপাই লিখছে, ইতিহাস কলেজ পর্যায়ে, আচ্ছা ইতিহাস যদি কলেজ পর্যায়ের বিষয়ে জানতে চান তাহলে আমি বলবো যে আপনি 70+ যদি পান নিশ্চিত আপনি পাস করবেন। নিবন্ধন করলে কতদিন মেয়াদ থাকে, মেহেদি হাসানের প্রশ্ন। আগে কোনো মেয়াদ ছিল না, কিন্তু বর্তমানে একটি নিয়ম আছে, 3 বছর আপনার সনদের মেয়াদ। আপনারা দেখেছেন যে 1 থেকে 15তমদের সবার সনদ বাতিল, এটা প্রথম আমরাই প্রকাশ করেছিলাম, এবং অদূর ভবিষ্যতে কি হয়েছিল সেটা আপনারা জানেন। সমাজবিজ্ঞান স্কুল কত, সমাজবিজ্ঞান স্কুলে 60+ নাম্বার পেলে আশা করা যায় আপনি পাস করবেন। দিনী মুসলিম মা, দিনী লিখছে, 19তম শিক্ষক নিবন্ধন সিলেবাস সম্পর্কে, আমরা আমাদের যে 19তম বইটি আগামী মাসে প্রকাশ হবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে, সেক্ষেত্রে সিলেবাস আমরা ওখানে দিয়ে দিয়েছি, আপনারা ওখানে সিলেবাস দেখে নেবেন। তবুও আপনি প্রশ্ন করেছেন, আমার একটু নৈতিক দায়িত্ববোধ থেকে আমি বলি, সিলেবাস কিন্তু পরিবর্তন হচ্ছে না, আগের সিলেবাসই আছে, মানে আগের নিয়মে আপনার বাংলা ভাষা থেকে বেশি প্রশ্ন আসবে, ইংরেজি গ্রামার থেকে প্রশ্ন আসবে, সাহিত্য অংশ পড়ার প্রয়োজন নেই যদি আপনার টার্গেট নিবন্ধন হয় আর আপনি যদি 30+ হন। অনেকেই পরীক্ষার প্রস্তুতি নিতে ভুল করেন, আমরা ধারাবাহিকভাবে ভিডিও দিব, লাইভ ভিডিও, আপনাদের প্রশ্ন নিব, উত্তর দিব। প্রক্সিমা সেন্টারে লিখছে, স্যার জীববিজ্ঞান এই স্কুলে কত পেলে টেকাইতে পারে? আপনাদের তো আবার সাবজেক্ট মার্কস হয়েছে, বায়োলজি এবং বোটানি। আচ্ছা যাই হোক, জীববিজ্ঞান আপনি 55 পেলে আশা করতে পারেন। এমদাদুল হক লিখছে, স্কুল পর্যায়ে হিসাব বিজ্ঞান 18তমতে কত পেলে হবে? স্যার হিসাব বিজ্ঞানে বেশি লাগবে না, কারণ আমি যত ক্যান্ডিডেটের সাথে কথা বলেছি কোনো ক্যান্ডিডেট যে হিসাব বিজ্ঞান পরীক্ষা দিয়ে শান্তি পেয়েছে বা স্যাটিসফাইড সম্পূর্ণ উত্তর করেছে একটা ক্যান্ডিডেটও পায়নি, যেহেতু আমাদের পেইড কোর্স চলমান ছিল, সবার একটা ম্যাথের সমস্যা হয়েছে। দেওয়ান মামুন লিখছেন, ইংরেজি স্কুল খুব ভালো। সাইফুল ইসলাম বোরহান লিখছে,
স্যার আমার বয়স 32, আমি কি 19তমতে আবেদন করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন, আপনার যদি 35 উত্তীর্ণ না হয়ে যায় তাহলে আপনি আবেদন করতে পারবেন, এবং আপনার জন্য বলে রাখি 19তমর পরে আপনি 20তমতেও আবেদন করতে পারবেন, আপনার বয়স সেফ জোনে আছে। নরুন নবীন নূর লিখছে, শারীরিক শিক্ষা ন্যূনতম কত পেলে 18তম আশা করা যায়? 70+ উত্তর করে একটু চিন্তিত। আমি যদি খুব ভুল না করি 4-5 হাজারের মতো সর্বোচ্চ আপনাদের বিপিএড শারীরিক শিক্ষা বা ক্রীড়া শিক্ষকের পরীক্ষাটি আছে সারা বাংলাদেশে। পদটা তার থেকে একটু বেশি হয়তো বা খালি আছে যতদূর আমি জানি। সুতরাং আপনাদের যে যা পরীক্ষা দিয়েছেন ইনশাল্লাহ অধিকাংশই উত্তীর্ণ হবে এবং খুব বেশি মার্কস লাগবে না, এবং আপনাদের বিএডও করা লাগবে না, 10 গ্রেডে আপনি বেতন পাবেন। আদর মল্লিক লিখছে, বাংলা স্কুল ও কলেজ কত পেলে পাস হবে? স্কুল 60+, কলেজ 70+। নাইম বিল্লা লিখছে, বয়স এখন 34 চলে স্যার, 19তমতে অ্যাপ্লাই করা যাবে? জি আবেদন করা যাবে, তবে আমার মনে হয় যদি আপনার 34 সমান থাকে আপনি আবেদন করবেন, আর যদি 34 বছর 6 মাস হয়ে যায় তাহলে আবেদন না করাটাই শ্রেয়। এটা ব্যক্তিগত মত নয়, এটা তথ্য দিচ্ছি। এমপিওর ক্ষেত্রে সমস্যা হবে, আপনার এনটিআরসি সুপারিশ দিবে না, কারণ আপনি 17তমদের দেখেন অনেকেই 17তম শিক্ষক নিবন্ধনে প্রিলি রিটেন ভাইভা উত্তীর্ণ হয়ে সনদ পেয়েছে, কিন্তু 35+টা আবেদনের কোনো সুযোগ পায় না। নাসিমা নাজনীন লিখছে, আসসালামু আলাইকুম স্যার, ইংরেজিতে কত পেলে পাস হতে পারে স্কুল পর্যায়ে? শোনেন, আমাদের পেইড কোর্স ছিল স্কুল এবং কলেজ পর্যায়ের, আমি নিজেই সেটা পরিচালনা করেছি, এবং ইংলিশ স্কুল ও কলেজে স্কুল যদি আপনি 55 পান সেফ জোনে থাকবেন, 60 পেলে খুবই ভালো, স্কুল কলেজের জন্য 60 পেলেই ইনশাল্লাহ আপনার রেজাল্ট আসবে। অনেকেই ধরেন ওই যে আমি যদি খুব ভুল না করি আপনার শর্ট নোট স্কুল লেভেলে যেটা আসছে ওই শর্ট নোটে 3টা লিখেছে, লিটারারি যে ডিভাইস আছে লিটারারি টার্মস বা ফিগার্স অফ স্পিচ 3টা লিখেছে, কিন্তু ওখানে লিখতে হতো 5টা, ওখানে একটা বড় মার্কস অধিকাংশ ক্যান্ডিডেট ভুল করেছে, এর জন্য পেইড কোর্সের প্রয়োজনীয়তা ছিল, যেটা আমরা আমাদের কোর্সে এই যে লাউডলি বলছি যে আমাদের স্টুডেন্টদের সাথেও যখন গুগল মিটে কথা বলতাম তখন একবার একটি ক্লাসে আমি ব্যক্তিগতভাবে মত দিয়েছিলাম যে 5টা আসতে পারে, যেহেতু নতুন সিলেবাস, আপনাদের কলেজ লেভেলের সিলেবাস পরিবর্তন হয়নি, রিটেনের ইংলিশ স্কুল লেভেলের পরিবর্তন হয়েছে, সেখানে প্যারাফ্রেজ, তারপরে অনেক নতুন নতুন আইটেম এসেছে, সামারি ইত্যাদি ইত্যাদি, এবং আমরা যথেষ্ট আশাবাদী আমাদের পেইড কোর্স নিয়ে, দেখবেন ইনশাল্লাহ অধিকাংশই উত্তীর্ণ হবে এবং সেই সফলতার অপেক্ষায়, কারণ আমরা প্রিলিতে এই পেজে দেখেন একটা ভিডিও পোস্ট করেছি আমাদের গত ব্যাচের সফলতা, ইনশাল্লাহ আমাদের সফলতা ছিল আছে এবং থাকবে আল্লাহ চাইলে। আচ্ছা এবার 19তম, আচ্ছা এমডি সোহেল রানা লিখছে, 19তমতে স্যার প্রিলি শর্টকাট পাস করার কৌশলটা বলবেন? আচ্ছা হ্যাঁ অবশ্যই, কেন বলবো না, এ বিষয়ে যেহেতু আমরা পরামর্শ দিচ্ছি, 19তম যাদের টার্গেট তারা একটু মনোযোগ দিয়ে শোনেন, কিভাবে খুবই স্বল্প পড়ে অল্প পড়ে আপনি প্রিলিটটা উতরাবেন, যদিও রিটেনের নাম্বারটাই মুখ্য চাকরি পাওয়ার ক্ষেত্রে, এটা আপনারা জানেন, ভাইবার নাম্বার যুক্ত হয় না, প্রিলি নাম্বারও ওইভাবে যুক্ত হয় না, জাতীয় মেধা তালিকায় যুক্ত হতে হলে। যাই হোক, প্রথমেই আপনার বয়স যদি 30+ হয় আর টার্গেট যদি শুধুমাত্র শিক্ষক নিবন্ধন হয়, আপনি 2টা জিনিস পড়া বাদ দেন, 1 সাম্প্রতিক তথ্য সমৃদ্ধ কোনো বই বা নোটস, সেক্ষেত্রে আপনি সাম্প্রতিকের যে বইগুলো পাওয়া যায় এগুলো ধরারও দরকার নাই পড়ারও দরকার নাই, আপনি 2 থেকে 3 মার্ক সর্বোচ্চ কমন পাবেন,
তো এর জন্য আপনার এত কষ্ট করার দরকার নাই। বাংলা সাহিত্য অংশ বাদ দিয়ে পড়েন, ইংরেজি সাহিত্য অংশ বাদ দিয়ে পড়েন, শুধুমাত্র বাংলা গ্রামার পড়ুন, ইংরেজি গ্রামার পড়ুন, গণিত করুন, সাধারণ জ্ঞান করুন। এখন আপনাদের একটা সমস্যা সবারই, যে কোনো একটি সাবজেক্টে আপনি এক্সপার্ট বা দুইটি সাবজেক্টে এক্সপার্ট, সর্বোচ্চ তিনটি, চারটিতে সবাই এক্সপার্ট নয়, একটিতে কোনো না কোনো ক্যান্ডিডেটের দুর্বলতা থাকবে, এটা সবার সমস্যা। আপনি ওইটাতে ফোকাস দিবেন না। শোনেন, 18তমতে প্র্যাকটিক্যালি যেটা হয়েছে, তিনটা সাবজেক্ট মিলে যারা পরীক্ষা দিয়েছে তাদেরও কিন্তু পাশ এসেছে, আমাদের পেইড কোর্সে যারা ছিলেন। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই যে আপনি ইংরেজিতে দুর্বল নাকি গণিতে দুর্বল। গণিতে দুর্বল হলে পুরো গণিতটা স্কিপ করেন, যদি আপনি অ্যাডপ্ট না করতে পারেন, বুঝতে না পারেন। যদি ইংরেজিতে খুব সমস্যা হয়, একেবারেই মাথায় থাকছে না, বুঝতে পারতেছেন না, তাও সমস্যা নেই, আপনি সেটাও স্কিপ করেন। একটা কমেন্ট খুব আসতেছে, আব্দুল্লাহ রোহানি ভাই, সহকারী মৌলভী আরবিতে কত পেলে পাস? সহকারী মৌলভী এবং অ্যারাবিক লেকচারার যতদূর মনে পড়ে নতুন সিলেবাসে পরীক্ষা হয়েছে এবং অনেকেরই পরীক্ষা বাজে হয়েছে, খুব ভালো দেয়নি, তাই আশা করা যায় 45+ পেলে আপনাদের উত্তীর্ণ করাবে। তানজিম মিলন লিখছে, স্যার চারুকারু কলা কি থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে, যদি থাকে নিয়োগ হবে একটু জানাবেন, অবশ্যই নিয়োগ হবে। আচ্ছা, প্রিলি পাস করা আহামরি কিছু না, আপনি যদি 2 মাস বা 1 মাস ভালো করে প্রস্তুতি নেন বুঝে শুনে, তাহলে আপনি নিজে পড়েও উত্তীর্ণ হতে পারবেন। কিন্তু অনেকেই পেইড কোর্সে ভর্তি হতে চান বা আগ্রহ প্রকাশ করেন প্রপার ডিসকাশন, সেক্ষেত্রে আমরা মেটেরিয়াল যেহেতু প্রোভাইড করি পড়ার পাশাপাশি, এবং অনেকেরই সময় থাকে না, অনেকে এক্সপার্ট না, তাদের জন্য পেইড কোর্স। রবি মাহমুদ লিখছে, 18তম শিক্ষক নিবন্ধন রেজাল্ট কবে দিবে? ইনশাল্লাহ সেপ্টেম্বর নাগাদ আশা করা যায় 18তম রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। আগামী মাস থেকে এনটিআরসি এর কাছে সবাই খাতা জমা দিবে, খাতা মূল্যায়নকারীরা। তবে আপনাদের আপডেট দেওয়ার জন্য আবারও আমি পেজে অ্যাক্টিভ হব। ভরের বাকি লিখছে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? চারুকারু কলা কি থাকবে, দয়া করে জানাবেন। অবশ্যই থাকবে, কেন থাকবে না, কোনো সাবজেক্টই বাদ যাবে না। চারুকলা, বিপিএড, আপনাদের যেটাকে শিল্প সংস্কৃতি বলে, আর্টস অ্যান্ড ক্রাফটস। কাজল কর্মী লিখছে, আসসালামু আলাইকুম স্যার, 18তমতে বয়স 35+ হলে চাকরি পাওয়া সম্ভব কি না? আসলে আপনাকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা প্রার্থী, হয়তো আপনি সুযোগ নাও পেতে পারেন। তবে হ্যাঁ, সুযোগ পাবেন যদি 17তমদের একটি মামলা চলমান আছে হাইকোর্টে, পজিটিভ রায় যদি আসে, সেক্ষেত্রে 35+ সুযোগ দিলে আপনারাও পাবেন। রোমানা ইসলাম লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার হক লিখছে, স্যার 35 কি বয়স হবে? ইনশাল্লাহ যথেষ্ট আশাবাদী, 35 হবে। দিনী মুসলিম মা, দিনী মুসলিমা। ভৌত বিজ্ঞান, রসায়ন ও পদার্থ 18 এর মতো হবে কিনা? অবশ্যই, আপনাদের যে সিলেবাস, 18তম সিলেবাসটি ফলো করতে হবে। আপনারা যারা আছেন, আগের মতো বলতে এটাই বোঝানো হয়েছে, প্রিলি রিটেন ভাইবা তো থাকছে, কিন্তু রিটেন আবার ওই যে 17তম, 13-17তম সিলেবাস ফলো করিয়েন না, 18তমর সিলেবাস ফলো করবেন রিটেনে। এবং আমাদের আগামী সপ্তাহের অর্থাৎ শনিবার থেকে আমরা সমাজসেবার যে সাজেশন, 19তম রিটেন সাজেশন, 18তম ভাইবা সাজেশন এবং 19তম প্রিলি সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি। তবে 19তম প্রিলিটা আমরা আগামী মাসের শেষের দিক থেকে দিতে পারবো, সেপ্টেম্বরের শেষের দিক। কিন্তু শনিবার থেকে আমরা প্রত্যেকটা বিষয়ের সাজেশন
পোস্ট করব যে কোন কোন সাবজেক্টে রেডি হয়েছে ভাইভা ও রিটেন। 19তমদের অগ্রিম প্রস্তুতি নিতে থাকুন, সার্কুলার দ্রুত। আচ্ছা, কবলচন্দ্র কারদীপ লিখছে, স্যার 18তম রেজাল্ট কবে দিবে? সেপ্টেম্বরে দিবে ইনশাল্লাহ। ভোরের পাখি লিখছে, স্যার 19তম এর বিগত সাল ফলো করবে? প্রশ্নটি আমার কাছে বোধগম্য হয়নি, তবে মনে হচ্ছে যে 19তমতে বিগত সালের প্রশ্ন প্যাটার্ন ফলো করবে কিনা। অবশ্য আমরা পেইড কোর্সে অলরেডি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং চলমান আলোচনা থাকবে। আর একটা বিষয়, আমাদের 19তম প্রিলিট বইয়ে যদি কারো ভালো না লাগে, সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার আবারও রইল। আরবি প্রভাষক কাটমার কত স্যার? দেখেন, আরবি প্রভাষকে একটু ঝামেলা হচ্ছে, নতুন সিলেবাস হওয়ায় অনেকেরই সমস্যা হচ্ছে, ভালো পরীক্ষা দিতে পারেনি, তাই কাটমার্কসটা 60+ আশা করতেছি। সাইদুর রহমান খান, স্যার প্রাইভেট ডিগ্রি দিয়ে কোন বিষয়ে আবেদন করা যাবে? আপনার 300 মার্ক আছে এমন সাবজেক্টে আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনার তো 3 ইয়ার স্কুল লেভেল আবেদন করতে পারবেন। হাবিবুর রহমান সুমন লিখছে, ইবতেদায়ী মৌলভীর জন্য ভাইবা সাজেশন হবে? আমরা চেষ্টা করতেছি, তবে হয়তো ইবতেদায়ী মৌলভী এর জন্য সম্ভব হবে না যতদূর আমি বুঝেছি, কারণ আমাদের বিষয়ভিত্তিক এক্সপার্ট প্রয়োজন হয় প্রত্যেকটা সাবজেক্টের ভাইবা বা রিটেনের জন্য। আমরা ইবতেদায়ী মৌলভীর জন্য পারফেক্ট কোনো টিচার এখনও আমাদের পরিষদে, সাদিক পাবলিকেশনের সম্পাদনা পরিষদে পাইনি। প্রশান্ত কুমার রয় লিখছে, গণিত কলেজে কাটমার্ক কত হতে পারে? গণিত বরাবরই বেশি লাগে, 80+ হলে রিস্ক ফ্রি থাকেন। ভোরের পাখি লিখছে, স্যার আলিম পাশে কিসে আবেদন করতে পারবো? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন, যেহেতু সামনে সার্কুলার, আলিম বা এসএসসি পাশে আপনি জুনিয়র টিচার বা জুনিয়র মৌলভী পদে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আলিম বলতে এইচএসসির ইকুইভ্যালেন্ট বা ইন্টারমিডিয়েটের ইকুইভ্যালেন্ট। আলিম পাশে আপনি জুনিয়র মৌলভী হতে পারবেন 16 গ্রেড, আর অন দ্য আদার হ্যান্ড এইচএসসি পাশে স্কুল 2-এর জুনিয়র টিচার, ইবতেদায়ী টিচার বা ভাষা শিক্ষা টিচার বা ল্যাঙ্গুয়েজ টিচার, যাই বলেন না কেন, এটা আপনি হতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকুন সবাই। এবং আপনাদের জন্য বলি যে আমাদের শেষ একটা ডিসকাউন্ট 19তম প্রিলি ভর্তির জন্য 50% ডিসকাউন্ট এক সপ্তাহের জন্য দেওয়া হলো, তারপরে আর 19তমতে আমরা কোনো ডিসকাউন্ট দিব না। সেক্ষেত্রে আমাদের যারা প্রি অর্ডার করছিলেন বই, লাস্টে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা একজন লিখেছে, মোশাররফ হোসেন, স্যার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কি নারী কোটা থাকবে? জি, আসলে আপনাদের অবগতির জন্য জানাই যে এমপিও এনটিআরসিতে কিন্তু এখনও ফিমেল কোটা আছে। ধরেন আপনি জাতীয় মেধা তালিকায় প্রথম হইলেন বা আপনার জেলায় প্রথম, অথচ এমন কিছু প্রতিষ্ঠান থাকবে যারা ফিমেল কোটায় চাহিদা দিবে, তাদের ওই প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারবেন না। আপনি কোনটাতে আবেদন করতে পারবেন? যেটাতে ফিমেল কোটার চাহিদা নেই, অথচ সেখানে 5000 মেরিট লিস্টেরও ফিমেল আবেদন করতে পারবে। আপনারা তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আপনাদের মনে হতে পারে যে আমি এতক্ষণ ধরে কথা বলছি আমি কে? আমি পেশায় একজন প্রভাষক, একাধিকবার সুপারিশপ্রাপ্ত এবং ইংরেজি প্রভাষক।
আমাদের কিছু বই আছে অনেক আগে থেকে প্রকাশ করেছি, এটা একটু দেখাই। ওয়ালাইকুম আসসালাম। চার করোড় ভাইভাটা আজকেই শেষ করে ফেলতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে 18তম। আমি লাইভ করতেছি, আমার ছবি দেখতেছেন। এই যে এটা আমাদের প্রাইমারি বই। 17তম আমাদের, কিন্তু বরাবরই সাকসেস রেট সম্পর্কে জানেন। এমনি শাখাওত হোসেন লিখছেন, লেট করে আসলাম, কিছুই শুনতে পারলাম না, পুনরায় শুনে নিয়েন কষ্ট করে। রিটেন আগামী সপ্তাহ থেকে আবার পাবেন। আমি দেখাচ্ছি যে সাদিক পাবলিকেশনের বই, এগুলো আগে প্রকাশ হয়েছিল। রিটেন সাজেশন, প্রিলি সাজেশন থেকে যে প্রচুর কমন পড়েছে, এবং আপনারা যারা আমার পাঠক আছেন তাদের প্রতি আমার অনেক দায়বদ্ধতা, অনেক কাজ দায়িত্ব নিয়েই করতেছি। লাস্ট শিক্ষক নিবন্ধন প্রিলির জন্য একটি বই, যা মানি ব্যাক গ্যারান্টি দেওয়া হয়েছিল, এবং 19তমতে 200 টাকা ডিসকাউন্টে যে আমরা অর্ডার নিচ্ছি সেটাতেও মানি ব্যাক গ্যারান্টি আছে। ভালো লাগবে না আপনি আমাদের জানাবেন, আমরা অবশ্যই আপনার টাকাটা রিফান্ড করে দিব আমাদের বইটা ফেরত নিয়ে। এতটুকুই বলতেছি। আমাদের এখানে কে কে আছেন আমাদের পেইড কোর্সের শিক্ষক হিসেবে তা জানতে sadiksacademy.com-এ আপনি ভিজিট করুন, সাদিক্স একাডেমি। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাদিক্স একাডেমি, এখানে আছেন সরকারি স্কুল অ্যান্ড কলেজের চাক কর্মরত, তারপরে মাধ্যমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত বাংলা টিচার, প্রাইমারি বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তরিকুল স্যার, আর এটা আমি নিজে একাধিকবার ইংরেজিতে সুপারিশপ্রাপ্ত প্রভাষক, আমাদের অফিস স্টাফ, আমাদের টাইপার, এটা কলেজের অর্থনীতির প্রভাষক, আমাদের জব ফ্যাকাল্টির উপদেষ্টা, আমাদের অ্যাডমিশন ব্যাচের যারা আছে, আমরা কর্মপরিধিটা আরও বাড়াতে চাই। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। লাস্ট কমেন্টটা না নিয়ে তো যেতে পারছি না। ওমর ফারুক মজুমদার লিখছে, 19তম এর জন্য রিটেন প্রিলি ভাইবা বই একসাথে কি বাহির করেছেন? স্যার না, আসলে একসাথে তো হবে না, এটা পার্ট আলাদা আলাদা। একটা বইয়ের মধ্যে তো আমরা 100টা সাবজেক্টে রিটেন হয়, স্কুল দুই, স্কুল এবং কলেজ লেভেল, তো এটা তো আমরা একটা বইয়ের মধ্যে দিতে পারি না। আর ওই পার্টটা সবার তো প্রয়োজন নেই, আপনি একটা সাবজেক্টের রিটেন দিবেন, আরেকজন আরেকটা সাবজেক্টে দিবেন, তাই প্রিলি আলাদা, রিটেন আলাদা, ভাইবা আলাদা। আচ্ছা, ধন্যবাদ আমাদের ডিসকাউন্টে ভর্তি হওয়ার জন্য। আমরা 7 দিনের মধ্যে ডিসকাউন্টে ভর্তি অ্যালাউ করবো, এরপরে আর কথা দিচ্ছি ডিসকাউন্ট দেওয়া হবে না। ধন্যবাদ, ভালো থাকুন, আর আমাদের ফোরামের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত কাজ করতেছি। আমাদের ক্লাস হয় কিন্তু অবশ্য ফ্লিপবোর্ডে, ডিজিটাল বোর্ডে। 19তম যারা অর্ডার করেছেন তাদের বই ইনশাল্লাহ সেপ্টেম্বরের শেষের দিকে পৌঁছে যাবে।
200 টাকা ছাড়া। আর বইটা প্রেস থেকে যখন বাহির হবে আমরা তখন আর 200 টাকা ডিসকাউন্ট দিতে পারবো না, তখন আপনাকে 690 টাকা দিয়ে কিনতে হবে। উল্লেখ্য যে আমাদের যারা বই নিয়েছেন তারা আমাদের সেবার মান সম্পর্কে জানেন। এটাই সেই বই যেটা 100% মানি ব্যাক গ্যারান্টি দেয়। আমাদের কুরিয়ারও যারা নেন তাদের ক্ষেত্রেও সেম সুবিধা, যারা অফলাইনে নেন তাদের ক্ষেত্রেও একই সুবিধা। জয়ন্তী দাস পাপড়ি লিখছে, সমাজসেবা অধিদপ্তরের বই বের হয়েছে? না, আগামী শনিবার থেকে পাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের বইয়ের জন্য আমাদের নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। আল্লাহ হাফেজ।